নেতার ভবিষ্যৎ, ভবিষ্যতের নেতা উইথ প্রতিমা বৰুৱা, এডিটর ইন চিফ। নমস্কার প্রিয় দর্শক, আরম্ভ করব ওলাইছো আপনার কারণে একটা বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানটির নাম নেতার ভবিষ্যৎ, ভবিষ্যতের নেতা। নাম শুনিয়া হয়তো আপনাদের ভাবিছে যে এটা একটা রাজনীতির লগত জড়িত রাজনৈতিক বিষয়ের অনুষ্ঠান হব। হয় প্রিয় দর্শক, আপনার চিন্তা আমার চিন্তার সমিল মিল ঘটাই আমি সেই অনুষ্ঠানটা আরম্ভ করবলে আগবাড়ি। নেতার ভবিষ্যৎ আর ভবিষ্যতের নেতা, অর্থাৎ বর্তমান অসমৰ যি পরিস্থিতি, অসম বর্তমান রাজনৈতিক, সামাজিক বা বিভিন্ন দিকেরে যে দোদুল্যমান অবস্থাত আগবাড়ি গড়ে আছে, সেই সম্পর্কে আমি আমার সমাজত রাজনৈতিক দিকেরে আগবাড়া কিছু ব্যক্তি আপনার মাজলে লই আনবলে বিচারিছো, যি অনুষ্ঠানের জড়িয়ে আপনাদের নতুন প্রজন্মই হোক বা পুরোনা প্রজন্মই হোক বা রাজনীতি পথারখনত দৌড়ি ফুরা এসাম মানুষক খুব ওসরের লগ পাব আর সেই সকল ব্যক্তির মনের কথা, রাজনৈতিক জগৎখনত কেনে ধরনের পদক্ষেপ আগ্রহায় আহিছে, সেওয়া আগ্রহায় আহিছে, হয়তো কোনোবা সফল হয়েছে, হয়তো কোনোবা বিফল হয়েছে, সেই সফলতা আর বিফলতার কাহিনী শুনি আমি আমি বিচারি পাব পারিম, আমি জানিবলে চেষ্টা করব পারিম বর্তমান অসম বা বর্তমান ভারতবর্ষ রাজনৈতিক দিকে কেনে ধরনের আগবাড়িছে বা রাজনৈতিক ক্ষেত্রখনত কেনে ধরনের আমি আগুয়াই গৈ আছো, ইয়ার পরিণতিত আমি কি পাইছো, রাজনীতি আমাক কি দিছে, রাজনীতির পর আমি লাভালাভ কিমান হয়েছো, সমাজখন আগবাড়ি গেছে রাজনীতির পর নে সমাজখন পিছুয়াই গেছে, এই বিভিন্ন দিকক আমি সামরি একটা বিশেষ অনুষ্ঠান আপনাদের আগবাড়াবলে বিচারিছো। এই অনুষ্ঠানটির নাম হল নেতার ভবিষ্যৎ, ভবিষ্যতের নেতা। প্রিয় দর্শক, আজি আমার এই অনুষ্ঠানের এইটাই হল প্রথম খণ্ড, যদি খণ্ড আমি আপনার সম্মুখে আপনার ওসর নিমন্ত্রণ করে আনিছো এগারী বিশেষ ব্যক্তি। এই বিশেষ ব্যক্তিগিয়ে একটা বিশেষ দলক, রাজনৈতিক দলক প্রতিনিধিত্ব করে, কিন্তু আজির এই আলোচনাত আমি তেখেতক সেই রাজনৈতিক দলটির প্রতিনিধি হিসাবে আলোচনা আগবাড়াবলে বিচারা নাই, আমি আলোচনা আগবাড়াবলে বিচারিছো এগারী পলিটিশিয়ান হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে। ইয়াত কোনো দলের প্রশ্ন নাহে, ইয়াত কোনো রাজনৈতিক ক্ষেত্রর কথাহে কেবল আহিব। তেনে এগারী ব্যক্তি আমার মধ্যে উপস্থিত আছে, উদীয়মান নেতা, নবপ্রজন্মর নেতা, তেও হল লুহুল আমিন আহমেদ। এয়া জনিয়া সমষ্টিত বসবাস করে, আপনাদের জনিয়া সমষ্টি নিশ্চয় জানে বরপেটা জেলার একটা বিশেষ গুরুত্বপূর্ণ সমষ্টি, যে সমষ্টিটো আমি সংখ্যালঘু এরিয়া বলে অভিহিত করে আছো, সংখ্যালঘু অর্থাৎ মুসলমান জনবসতি অঞ্চল বলে আমি জানো সেই অঞ্চল, আর সেই অঞ্চলের প্রতিনিধি হিসাবে আজি আমি প্রথম খণ্ডত নেতার ভবিষ্যৎ আর ভবিষ্যতের নেতার প্রথম খণ্ডত আপনার চিনাকি করে দিবল ওলাইছো। এয়া রুহুল আমিন। নমস্কার, ধন্যবাদ। হয় রুহুল আমিন নাগরিয়া, আপনার স্বাগতম জানাইছো আমার অনুষ্ঠানলৈ। আপনি একটা বিশেষ রাজনৈতিক দলক প্রতিনিধিত্ব করেছে, সেটা হল কংগ্রেস, নহয় জানো? কিন্তু আজি আমার অনুষ্ঠানত আমি কংগ্রেসী নেতা হিসাবে আপনার বিচরা নাই, আমি আপনার কথা পাতিম এগারী কেবল রাজনৈতিক, রাজনৈতিক ব্যক্তি হিসাবে বা উদীয়মান রাজনৈতিক নেতা হিসাবে। এটা মোট প্রথম প্রশ্নটা যাব, যেহেতু আমার অনুষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্যই হল রাজনৈতিক ক্ষেত্রখনের জড়িয়ে নেতা কেন সৃষ্টি হয়, নেতায় কেন সমাজ সৃষ্টি করে, নেতায় কেন সমাজ ধ্বংস করে, মূল ইস্যুটা আমার এইটাই। গতি এটা আমি আপনার প্রতি সেই প্রশ্নটাই আগ্রহ বিচারিছো। আপনি যেহেতু একটা বিশেষ রাজনৈতিক দল, নামটো কলো ইতিমধ্যে মই, কংগ্রেস দল বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের এগারী সক্রিয় কর্মী, কিনা বিশেষ পদবীত আছে যদি দর্শক জানাব পারে আপনি? কর্মী হিসাবে আর লগতে মই বরপেটা জেলা যুব কংগ্রেসের মুখপাত্র হিসাবে কাম করে আছো। নিশ্চয় ভাল পদবীত আছে, মানে আগশারীর পদবীত আছে। এটা আপনি কব বিচারিবনে যে রাজনীতিয়ে সমাজখনক কেনে ধরনের আগুয়াই? এতিয়া আমি প্রত্যেকজন ব্যক্তি পরোক্ষ প্রত্যক্ষভাবে আমি রাজনীতির লগত জড়িত, আর দেশখন চলে রাজনীতির দ্বারা। তো সমাজখন আগবাই নিবলৈ হলে রাজনীতির বাহিরে অন্য উপায়েও আমি সমাজখনের সমাজসেবা করব পারি, কিন্তু সমাজত যদি আমি উন্নয়ন করব বিচার, রাজনীতি হয়েছে পথ। যেনেকে আমি রাজনীতির জড়িয়ে আমার প্রতিনিধি, রাইজর প্রতিনিধি আমি নির্বাচন করো, বিধানসভালে পঠিয়াও,
পঞ্চায়েতত আমি প্রতিনিধি নির্বাচন করো লোকসভালৈ আমাৰ প্রতিনিধি পঠিয়াও যে আমাৰ সমস্যা আমাৰ ৰাজনীতিৰ প্রতিনিধিৰ দ্বাৰাহে আমি সরকারক অবগত কৰাব পাৰো তো আমি হে কাৰণে ৰাজনীতিটো দেশৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত বা সমাজৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত অত্যন্ত জৰুৰী আৰু আৰু এই ৰাজনীতিৰ লগত আমাৰ আৰু এটা গুৰুত্বপূৰ্ণ কথা এটা হৈছে যে ৰাজনৈতিক ব্যক্তি যিসকলক আমি নিৰ্বাচিত কৰো তেওঁলোকো আমাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ আৰু আমাৰ এই গুৰুত্বপূৰ্ণ কথা আমি কি ধৰণৰ কেনে ধৰণৰ মানুহ আমি আমাৰ প্ৰতিনিধি হিচাপে আমি নিৰ্বাচিত কৰি আছো আচ্ছা এই যে তুমি কোনা জনপ্ৰতিনিধিৰ কথাটো এটা মোৰ মনত এটা প্ৰশ্ন আহি গ'ল যে এই যে আমাৰ জনতাই জনপ্ৰতিনিধিখিনি সদায় উদ্যাপন কৰি পেলাই আগুৱাই আছে আমাৰ কামৰ কাৰণে প্ৰতিনিধিত্ব কৰিবলৈ তেওঁলোকক দিছে কিন্তু ভাৰতবৰ্ষ পটভূমি বা অসমৰ পটভূমি আজিলৈকে আমি সফল হৈছো বুলি ভাবানে তুমি যে এই জনপ্ৰতিনিধিয়ে আমাৰ আশা আকাংক্ষা বাস্তৱত ফলৱতী কৰিব পাৰিছে বুলি ভাবানে এতিয়া চাওক যেহেতু আমি কোনোদিন জনপ্ৰতিনিধি হিচাপে কাম কৰা নাই বা সেইটো একজাক্টলি আনসার দিয়াটো আমাৰ কাৰণে অলপ জটিল হ'ব যদিও আমি যদি অনুমান কৰিব পাৰোঁ বহুত জনপ্ৰতিনিধি হ'ব লাগিব যদি তুমি ক'ব বিচাৰিছা জনপ্ৰতিনিধিয়ে কি কৰিছে সেইটো আমি ইজিলি পাবিলে ভাল হ'ব বিকজ আমি দেখা ছবিখন ৰাইজক দাঙি ধৰিব লাগিব এই অনুষ্ঠানৰ মূল লক্ষ্যই সেইটো আমি যিখন ছবি দেখিছো মোৰ দৃষ্টিভংগী মই যদি ক'বলৈ যাওঁ জনপ্ৰতিনিধিৰ পৰা ভাৰতবৰ্ষ বা অসমে আজিলৈকে বিচৰা ধৰণে পোৱা নাই এইটো আপুনি জেনেৰেলাইজ কৰিলে অলপ ভুল হ'ব কাৰণ প্ৰতিজন জনপ্ৰতিনিধি কাম বেলেগ বেলেগকে কৰি আছে আজি কোনোবা এজন জনপ্ৰতিনিধিয়ে ৰাইজৰ আশা আকাংক্ষা বা ৰাইজৰ যিটো অভাৱ অভিযোগ উত্থাপন কৰাত বা সেইখিনি সমাধান কৰা সমস্যা সমাধান কৰাত একেবাৰে বিফল হৈছে কিছুমান জনপ্ৰতিনিধি আছে যে অলপ হ'লেও সফল হৈছে কিছুমান আছে 70% বা 80% মানুহে বা তেওঁলোকৰ সমস্যা সমাধান কৰিবলৈ সেই প্ৰতিনিধি সক্ষম হৈছে এইটো আপোনাৰ নিৰ্ভৰ কৰে জনপ্ৰতিনিধিৰ ওপৰত আৰু সেই জনপ্ৰতিনিধিৰ কিবা এটা নিশ্চয় ভুল আছে 70% যদি আমাৰ জনপ্ৰতিনিধিয়ে ৰাইজৰ আশা আকাংক্ষা ফুলফিল কৰিব পাৰে সম্পূৰণ কৰিব পাৰে তেনেহ'লে মোৰ দৃষ্টিত মই ভাবোঁ যে ভাৰতবৰ্ষ এখন উন্নত ৰাষ্ট্ৰ হ'ব লাগিছিল হ'ব লাগিছিল কিন্তু কিছু মই একেবাৰে সেইকাৰণে সকলো সামৰি পোৱা নাই কিছু সংখ্যক মানুহ এতিয়া মই নাম নকওঁ অসমৰ বহুত ৰাজনৈতিক ব্যক্তি আছে যিসকলক বিধানসভাত বাৰে বাৰে পঠিয়াই থকা হৈছে একে সমষ্টিৰ পৰা তো নিশ্চয় সেই সমষ্টিৰ মানুহে সন্তুষ্ট তেওঁলোকৰ কামত তেখেতসকলক আমাৰ নিশ্চয় সমষ্টিৰ মানুহ সন্তুষ্ট হৈছে তেওঁলোক সমষ্টিবাসী ৰাইজৰ অভাৱ অভিযোগ সমাধান কৰা বা সম্পূৰ্ণ অৰ্থটো এনেকুৱা নহয় যে ৰাইজ সন্তুষ্ট কাৰণে জনপ্ৰতিনিধি নিৰ্বাচিত হৈছে আমাৰ উন্নয়নশীল দেশত জনপ্ৰতিনিধি কি প্ৰক্ৰিয়াৰে প্ৰত্যেক বছৰতে এটা সমষ্টিত আগুৱাই গৈ থাকে মানে তেওঁ জিকি আহি থাকে সেই সম্পৰ্কে আমি অজ্ঞ নহয় নিশ্চয় সেই সম্পৰ্কে কি কম আপুনি আপোনাৰ নিশ্চয় কিবা ভাল পাইছে নহ'লে আজি চাওক মই নাম সেইটো নাম নকওঁ নাম ক'ব গ'লে উদাহৰণ দিম আমি বুজাই দিব পাৰিলোঁ হয় এজন ব্যক্তিক কিয় বাৰে বাৰে ভোট দি জিকাই পঠাইছে নিশ্চয় সেই সমষ্টিৰ মানুহে তেওঁৰ প্ৰতি সন্তুষ্ট হৈছে আৰু টকাৰ ৰাজনীতি আপোনাৰ এটা কথা আছে কিছু সংখ্যক মানুহক আপুনি ব্লেকমেইল বা পূৰ্বক বা দমনৰ ৰাজনীতি কৰিব পাৰে এটা ডাঙৰ সংখ্যক মানুহক বেছি সংখ্যক মানুহক বাৰে বাৰে পাঁচবাৰ ছয়বাৰ বা সাতবাৰ কেনেকে আপোনাৰ ব্লেকমেইল কৰিব বা টকাৰ ৰাজনীতি তেওঁলোকক প্ৰলোভন দিব পাৰে কাৰণ আমাৰ ভাৰতবৰ্ষ বা অসমৰ মানুহখিনি হল অতি সৰব প্ৰথম কথা সৰব দ্বিতীয় কথা শিক্ষাৰ অভাৱ তৃতীয় কথা সচেতনতাৰ অভাৱ যিখিনি ৰাজনৈতিক নেতাসকলে এই সচেতনতা আমাৰ ৰাইজৰ মাজত আনিব নোখোজে যাৰ বিনিময়ত নেতা বুলি যাক জানে তেওঁলোকে এই এটা সময়ত এটা কথা আছিলে কংগ্ৰেছৰ হাতখন দেখিলে এছামেচ ভোট দিয়ে বুলি ঠিক এতিয়া এনেকুৱা হৈছে পদুম ফুল দেখিলে ভোট দিয়ে বোলে ঠিক এই ট্ৰেণ্ডটো গুৱাহাটী লোকসভা সমষ্টিত যদি আমি আজি বিজয়ী প্ৰাৰ্থী আৰু পৰাজয় প্ৰাৰ্থীৰ মাজত যদি আমি তুলনা কৰো নিশ্চয় গুণগতভাৱে পৰাজয় প্ৰাৰ্থীজন ভাল আছিলে কিন্তু মানুহে পদুম ফুলৰ ছবি চাই পদুম ফুল চাই সাধাৰণ জনতাৰ দোষ দিলে নহব ৰাজনীতি যোনে নিৰ্বাচন
প্রতিনিধিত্ব করে তেওঁৰ ভুল আছে যে এতিয়া আপুনি যদি গুৱাহাটী সমষ্টিৰ পৰা কোনোবা সমষ্টিৰ পৰা আপুনি প্ৰতিনিধিত্ব কৰি আছে আপুনি ভাল বুলি আপোনাৰ উছৰ পাজা থাকা আমি 2000 মানুহে জানো কিন্তু সৰ্বসাধাৰণ মানুহে এটো জানিব লাগিব সেই হিচাপে আপুনি ৰাইজৰ মাজত ঘুমাব লাগিব ৰাইজৰ ঘৰে ঘৰে অভাৱ কেৱল নিৰ্বাচন কেন্দ্ৰিক নহয় সদায় যেতিয়া আপুনি ৰাইজৰ কাষত থাকিব চাব আপোনাক দলৰ উপৰি গৈ আপোনাক মানুহে ভোট দিব সেইটো জুনে নির্বাচন খেলিব বিচাৰে যিজন মানে খুব সম্ভৱ যেটো তুমি মাত্ৰ কলা যে রাইজৰ ওচৰ চাপিব জানিলে রাইজে গৈ ভোট দিব এটো ওয়ান সাপনে টাইম নিছিনা হৈ গৈ আছে বুলি মোৰ দৃষ্টিয়ে কয় এতিয়া কথা হল কি প্ৰকাৰ ৰাজনীতি চলিছে বুলি যেটো এটা রাইজৰ মাজত আলোচনা চলে প্ৰকাৰ ৰাজনীতি এতিয়া কথা হল কি এনেও আমি যদি জনপ্ৰতিনিধিখিনি চাওঁ এবাৰ দুখীয়া কেইজন জনপ্ৰতিনিধি আছে প্ৰকাৰ ৰাজনীতিৰ উপৰিও মই এটা উদাহৰণে দিওঁ আপোনাক যদি রাইজর কাকত থাকে এতিয়া রূপজ্যোতি কর্মী তেখেতে কংগ্রেস দলত নাই কিন্তু এইবার উজনি অসমত কংগ্রেস বিরোধী ইমান ঢৌ থাকার পিছতো তেখেতে এবার কংগ্রেসের পর বিধায়ক হয়েছিল কিয় হয়েছিল যে রূপজ্যোতি কর্মী বা তেখেতক সাধারণে কংগ্রেস হিসাবে ভোট দিয়া নাই এতে রূপজ্যোতি কর্মী হিসাবে ভোট দিছে তো এনেকুয়া যেনেকে দেবব্রত শইকীয়া ডাঙরিয়াক আপনার নাজিরা সমষ্টিত ভোট দিছে তেখেতক কংগ্রেস হিসাবে দিয়া নাই দেবব্রত শইকীয়া হিসাবে ভোট দিছে মানে তেখেতসকলে রাইজর কাষত রাইজর দুখত রাইজর অভাব অভিযোগত সদায় রাইজর কাষত আছে তো কোনো এইটো দলর যেতিয়া মানুহে কেতিয়া দলক চাই ভোট দিয়ে তেতিয়া কোনো এজন প্রার্থী মানুহে রাইজে মানে সঠিকভাবে তেওঁলোকে বিশ্লেষণ কৰি চিনাক্ত বা নির্বাচন কৰিব নোৱাৰে যে এইজন প্রার্থী আমাৰ কাৰণে ভাল হব এইজন প্রার্থী আমাৰ কাষত সদায় থাকিব যেতিয়া দুজন প্রার্থীয়ে মানে তেওঁলোকৰ গণভিত্তি বা রাইজর কাষৰ পৰা দূৰত থাকে তেওঁলোকে তেতিয়া রাইজে কি করে ঢৌ মানে কোনটো রাজনৈতিক দলের ঢৌ বলিছে সেই রাজনৈতিক দলকে ভোট দিয়ে তো আমি ভাবিম যদি আপনার রাজনৈতিক দলের উপরেও যদি রাজনৈতিক ব্যক্তি বা নির্বাচন প্রতিনিধিত্ব করব বা করা ব্যক্তিয়ে যদি সমষ্টিত বা রাইজর কাষত তেও কাম করে যায় রাইজর অভাব অভিযোগ বা সমস্যা লৈ মাত মাতি থাকে নিশ্চয় রাইজে দলের উপরে তেও আকলি লব বলে আমার একটা বিশ্বাস কিন্তু বর্তমান দেখা যায় দুর্নীতিয়ে কেউ ফালের পর শিপায় দিছে যি দুর্নীতির শিপায় উপরের পর একদম তললকে গ্রাস করে নিছে বলে আমি জানো যার কারণে আজি ভারতীয় অর্থনীতি বিশ্বর অন্যান্য দেশ বাদে বাংলাদেশের নিচিনা এখন সরু দেশের ওসরতো আমি এটা অবনমিত হয়ে আছো বলে একটা সমীক্ষায় কয়ে আছে এই যে দুর্নীতির মনোভাব আমার ভারতীয় মানুষের মনের পর অকল রাজনীতিক খিনিয়ে দুর্নীতি করে বলে ভুল হব রাজনীতিকর লগতে রাজনীতিক একটা পার্টে একচুয়ালি হয়তো সেই একদম নিম্ন পর্যায়ের গ্রাসরুটের পর আরম্ভ করে একদম হয়তো রাজনীতির শীর্ষলকে গুছি গেছে এইটো কেনে ধরনের আমি আঁতরাব পারিম বলে ভাবা নবপ্রজন্মই এইটো আমি সাধারণ জনতায় সজাগ হব লাগিব দুর্নীতি আপনি যেটা কৈছে সত্য কথা বা ইয়ার আগতে আপনি যেটা প্রশ্ন কৈছে ধনর প্রলোভন ধনর রাজনীতি কার উপর হয়ে আছে আমার ধরো সর্বসাধারণ রাইজের উপর ধনের রাজনীতি করে আছে আমি প্রথমে এই ধনের রাজনীতি আমি প্রত্যাখ্যান করব লাগিব তারপর কথাটা হল প্রত্যাখ্যান কোনে করব আমি সর্বসাধারণ জনতাই করব সর্বসাধারণ জনতা আজি ইমানে অর্থনৈতিক অবস্থাত দুর্দুল্যমান অবস্থাত আছে যার কারণে এতিয়া 1 কেজি চাউল কিনিবলে মানুষ ভয় খায় হয় একেবারে হয়তো বিপিএল লেভেলর খিনি সরকারে দিছে চাউল কিবা দিছে কিন্তু সেইখিনি কৰিতো এটা বেলেগ সেইটো এটা বেলেগ এটা আলোচনা কৰিম সেই পৰ্যায়ত আমি পিছত যাম কিন্তু মূল্য বৃদ্ধিয়ে যি ধৰণে কোঙা কৰি আহিছে আমি কেনেধৰণে সেই মূল্য বৃদ্ধিক ৰোধ কৰি মূল্য বৃদ্ধি ৰোধ কৰা এইটো চৰকাৰে তাৰ ওপৰত কাম কৰে কিন্তু আমি সাধাৰণ নৱপ্ৰজন্মই বিভিন্ন ধৰণৰ এনজিঅ'ৰ দৰে বা সভাৰ জৰিয়তে আমি ৰাইজক সজাগ কৰিব লাগিব যে নিৰ্বাচনৰ আগত এদিনৰ 1000-2000 টকাত আপোনাৰ অৰ্থনৈতিকভাৱে আপুনি ব্যক্তিগতভাৱে স্বাৱলম্বী হ'ব নোৱাৰে আমি নিজকে অৰ্থনৈতিকভাৱে আমি নিজকে এষ্টাব্লিছ কৰিব লাগিলে আমাৰ ভাল মানুহ আমি নিৰ্বাচন কৰিব লাগিব ভাল মানুহ আমি চৰকাৰত বহাব লাগিব সেই বিষয়ে আমি সজাগতা সৃষ্টি কৰিব লাগিব সজাগতা সৃষ্টিৰ কথাষাৰ কওঁতে মনলৈ আহিছে যিটো তুমিয়ে কলা যে এনজিঅ' বিলাকৰ জৰিয়তে এতিয়া অসমত কিমান এনজিঅ' আছে আৰু এই এনজিঅ'বোৰে সদায় দেখাই যায় মানুহক সজাগ কৰিবলৈ কিন্তু কিমান সজাগ হৈছে কিছু হলেও হৈছে একেবাৰে হোৱা নাই কিন্তু আমি সেই বুলি হোৱা নাই বুলি আমি একো আশা এৰি দিব নোৱাৰো
কিন্তু প্রথমত 500 বার বা 900 বার তেও চেষ্টা করে যদি এরি দিলে হয় আমি ইলেকট্রিক বাল্ব জানি অল্প দেরিকে পালো হয় তো আমার এটু হয় কিন্তু আমি এক নম্বর হইছে আমি সাধারণ জনতায় হজা হব লাগিব তেওলোকে এই ধনর রাজনীতি দিব আমি আমি এটা অভিযোগ রাজনীতি দলর উপরত আমি অভিযোগ আনো যে তেওলোকে ধনর রাজনীতি করি আছে কিন্তু ধনর রাজনীতি তো কার উপরত করি আছে আমার উপরত করি আছে আমি যদি এই ধনর রাজনীতি যদি আমি ধনর রাজনীতি তো আসলে সরকার বা রাজনৈতিক দলসমূহে আমার উপর করিছে হয় আমি কোনখিনি আমি রিপোর্ট কৰিছে যিখিনি আমাৰ গ্ৰাসৰুট লেভেলৰ বিপিএল লেভেলৰ মানুহে কিখিনি কৰি আছে আমাৰ যিখিনি মিডল ক্লাস বুলি যিখিনি আছে সেইখিনিৰ ওপৰত ধনৰ প্ৰভাৱ বহুতে বেলেগ ধৰণৰ হৈ গৈছে এতিয়া এতিয়া ধৰক ৰাজনীতি যেটো বৰ্তমান ভাৰতবৰ্ষৰ ৰাজনীতি ধনৰ ৰাজনীতিৰ ওপৰত কি এটা মেৰিকনৰ ৰাজনীতি বেছি চলি আছে এটো মানে অপ্ৰিয় সত্য কথা ধনৰ ৰাজনীতি হয় এটা নিৰ্বাচনী প্ৰচাৰত তেওঁলোকে বহুত টকা খৰচ কৰি আছে কি কৰি আছে কিন্তু তাৰ ওপৰত বেশি সংখ্যক মানুহক এই মেরুকরণ রাজনীতি প্রভাব ফেলাইছে ধর্মীয় মেরুকরণ রাজনীতি প্রভাব ফেলাইছে যেটা আমার একটা অনুমান আর সেই ক্ষেত্রে তো এতিয়া লাহে লাহে 2014 পড়া এটা ধর্মীয় মেরুকরণ রাজনীতি এটা পিক লেভেল লৈকে পাইছে এটা তারও অবনতি হই আছে মানুহে এতিয়া ফেডা হৈ গৈছে বিজেপি সরকারের এই মেরুকরণ রাজনীতি কারণ এতিয়া সকলে মানে উন্নয়ন মূল্য বৃদ্ধি এই ধরনের রাজনীতি বিশ্বাস করে আর সেই কারণে গুৱাহাটী পৌরসভা নির্বাচন যদি আমি চাও মাত্র 52 শতাংশ মানে ভোটদান করবলে আইছো বাকি বহুত শতাংশ মানুহে রাখা নাই আমি ব্যক্তিগতভাবে বহুত মানুহৰ লগত কথা পাতিছো বিজেপিৰ সমৰ্থক তেওঁলোকে এটা কথা কৈছে আমি ভোট কিয় দিম বিজেপি নেতাৰ ভৱিষ্যত ভৱিষ্যতৰ নেতা